কক্তিরপানি কক্তমাউতিনি কক্তমারগংখা এমসিনি মেয়র দীপক মজুমদার কুবনি শালগ জিবি বাজারে বেড়াই নাইমনি হাইন ক্রাকশাল বহাইন ওয়াতে ওয়াজাক হালগ জিবি বাজার হালক রং থাঙ্গি নাইখা বেড়াই নাইখাব লগেও তংখা কমিশনার সলেশ কুমার আদম নখবই কুবনি আদমরক লাইথাই অসাম্মতাইনি জরাও লামক কিনার সেদার জাক ফালনক টংমারক ন সেবাইমানি কতাল খাই হাতি ফালনক তে সাফসুতরা টংলাইনি বাকে সাময়া ফ নাহারজাকমানি আর সামুরক ন থাঙ্গি বেড়াই নাইখা তামজং জালক অঙ্গি টং তে কেশেব অঙ্গি টংমানি লামরক ন ফুলাং ফুলাং খাইনি বাকে ন মালখুং থাংলাই চু কেশেব অংমানক আতিনি বাকে ন অয়াপ্রে নাহারজাকানি বসাইখানারিখা এটা তো আমরা গত দুর্গাপূজার সময় কাজটা শুরু করেছিলাম, কোনো কারণে অনেকেই এখান থেকে যারা ছাড়ার কথা জায়গা তারা ছাড়েননি বলে কাজটা কিন্তু স্লো হয়েছে। এখন পুরোদমে আরও শুরু করা হবে। আজকে আমরা এখানে ভিজিট করেছি বাজার, জিবি বাজার যে প্রোগ্রাম ছিল সেটাও আমরা কমিশনের কথা বলেছি, ওরা সম্মত হয়েছেন এবং আমাদের ডেপুটি যে কমিশন ছিল ওনারা কাজ শুরু করে দেবেন। আর এই রাস্তাটা প্রশস্ত হওয়া যেটা ছিল এটা অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছে। আজকে আমরা এটা ভিজিট করেছি, আমাদের সঙ্গে জোনাল চেয়ারম্যানরা আছেন, আমাদের এখানে এমএসি মেম্বার আছেন, হেডকোয়ার্টার আছেন আমাদের আমাদের ডক্টর সলিল যাদবজি যিনি কমিশনার আছেন এবং ডিভিশন থ্রি যারা ইঞ্জিনিয়ার তারা ওনারাও আছেন, পূর্ত দপ্তরের এবং আমাদের দপ্তর আধিকারিকরা আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সবাই মিলে এই এলাকার লোকের সঙ্গে কথা বলে রাস্তা যাতে দ্রুত কাজ শেষ করা যায়, ড্রেনটা করা যায় সেদিকে চেষ্টা করা হচ্ছে। এবং বিশেষ করে আমাদের ডক্টর কমিশনার সাহেব বলেছেন যে যে ড্রেনটা করা হচ্ছে সেটা যাতে কভার ড্রেন করা হয় সেক্ষেত্রেও আমাদের পৌর নিগম আর্থিকভাবে সহযোগিতা করবে পূর্ত দপ্তরকে, এভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার মেয়র হিসেবে এবারের মতো আজকে শেষ ভিজিট কি বলবেন এই ব্যাপারে? এটা এখনও বলতে পারছি না, এখন অবধি মেয়র আছি, কাজ করে যাচ্ছি, যখন নির্দেশ আসে সে নির্দেশ নিয়ে কাজ করবো। 2022 বিশ্ব টেট আমজমুরি উই পাঁচ খ্লাইজাক 361 হাই আমজমুরি জাগরক পাঁচ ইং জাগরক তাবুকব সেবুক মানিয়াকু সেবুক করি অঙ্গি কলাইজাক ওয়াইরে ওয়াইন সেবুক সানৈ খরাং তিসামানি তাবুকব মানিয়াকু বরংনি ফুরংনাইনি সেবুক হাইনি বাগে ক্রাক সাল হাইন হাই এডুকেশন ডাইরেক্টরনি থানিব ডেপুটেশন ডেউ লেখা বরক বুফ্রু ফুরংনাইনি সেবুক মান্নাইহিনি সেবুক সানলাই হাসিনি রিংবেদেক মন্ত্রীয়করানি ইয়াগো তাবুক খুঁকে মন্ত্রীয়করা বুসুক সাক থানো টেট পাঁচ ইং জাগরক বরংনি সেবুগ্রী থানিও নাসিং জাক টেট পাস জাগরক হাইনু হাইতে ওইসা আমরা 2022 সনের টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট। আপনারা জানেন যে আমরা যখন 2022 সনে টেট এক্সাম দিয়েছিলাম তখন সর্বমোট 30,000 ক্যান্ডিডেটের মধ্যে যখন আমরা 371 জন কোয়ালিফাইড করেছিলাম তখন আমরা অনেকটাই খুশি হয়েছিলাম যে আমরা হয়তো বা তাড়াতাড়ি মানে সরকারের কাছ থেকে চাকরিটা পেয়ে যাব। কিন্তু তারপর দেখলাম যে বিগত 2 বছর অতিক্রম তো হয়ে গেল, এখনও পর্যন্ত সরকারের আমাদের নিয়োগ করার বিষয়ে কোনো মানে হেলদোল নেই। তাই আমি আপনার মাধ্যমে এবং মিডিয়া বন্ধুদেরকে আমি আরও সম্বর্ধনা জানাতে চাইছি, কারণ আপনারাও আগামী আগেও ছিলেন আমাদের সাথে এখন এখনও আছেন এবং আমি আপনার মাধ্যমে মুখ্যমন্ত্রী স্যারকে এই বার্তাটাই দিতে চাইবো, যেহেতু উনি বর্তমানে এখন শিক্ষা দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী, তাই ওনাকে আমরা বলতে চাই যে আমাদের যাতে নিয়োগটা প্রতি সত্তর করেন। কারণ দেখুন আমরা এত কষ্ট করে পড়াশোনা করার পরও আমরা ঠিক সময় নিয়োগ না পেয়ে আমি অ্যাকচুয়ালি টেট ওয়ান টেট টু দুটা পরীক্ষায় কোয়ালিফাই করেছিলাম, কিন্তু করা সত্ত্বেও আমি এবং আমার এই বিএড থাকার কারণে আমি টেট ওয়ান থেকে বঞ্চিত হয়েছি। ঠিক একই রকমভাবে অনেক স্টুডেন্ট আছে যারা শুধু একমাত্র বিএড থাকা সত্ত্বে মাত্র টেট ওয়ানে কোয়ালিফাই করেছে, তারপর তারা এই এত কম্পিটিশনের মধ্যে পাশ করা সত্ত্বেও তারা এই জবটা থেকে মানে তারা বঞ্চিত হয়েছে। তাই আমিও মানে আমরা 2022 সালে টেট এক্সপিরিয়েন্স আসছিলাম সবাই, আমরা 38,000 অলমোস্ট এক্সামটা দিছি আর তার মধ্যে এটলিস্ট 0.9 or 0.8% আমরা পাস করছি 361 জন। তো ভেরিফিকেশন তো আমরা অনেকবার হয়েছে, তার আমরা সার্টিফিকেট দিচ্ছে, মার্কশিট দিচ্ছে, বাট এরপরে তারা আর কোনো ভ্যালুডোল নেই, দে আর নট গিভিং আস এনি প্রপার লাইক রিজনস যে কী হইতেছে। তারা যখন আমরা জিজ্ঞেস করতেছি তারা প্রত্যেকবার আলাদা আলাদা অজুহাত দিতেছে, মানে তারা এক একজনে এক এক কথা কয়, সবাই মিলে একটা কথা বলতো তে হচ্ছে আমরা বুঝতাম যে মেবি দিস ইজ দ্য প্রবলেম, বাট তারা খুবই ডিফারেন্ট কথা কইতেছে সববার, একজনে জিগাইতেছি একটা কথা কইতেছে, আরেকজনে জিগাইতেছি আরেকটা কথা কইতেছে, তারা নিজেই জানে না যে আসলে তারা আমাদেরকে পোস্টিং দিতেছে না কেড়ে বা অফার লেটার দিতেছে না কেড়ে। তো এটা নিয়ে আজকেও আমরা আসছি, কিন্তু আজকেও আমরা এখন অবধি কোনো প্রপার আনসার তাদের থেকে পাইতেছি না, তারা জাস্ট আমাদের ঘুরাইতেছে সকাল থেকে। তো আমরা এখনও আসি তাদের কাছে জানবার লেগে যে অ্যাকচুয়ালি আমরা কি
আশা ধরা মানে আশা করে বয়ে থাকার উচিত যে আমরা ফিউচারে টিচার হইতে পারুম কি পারতাম না, কারণ আমরা তো খুবই পরিশ্রম করছি, পরিশ্রম করে আমরা আজকে এই জায়গায় এক্সাম দিছি, কোয়ালিফাই করছি। তো আমাদের একটা রাইট আছে জানার যে আসলে কী কারণে দেরিটা হইতেছে, তারা আমাদের কোনোই আনসার দিতেছে না। এটাই আমাদের মেন প্রবলেম যে আমরা আমাদের আনসার চাই, আপনারা মেবি দেরি হইতেছে চাকরিটা দিতে, তা আমরা মানতেছি, কিন্তু কেলিগা দেরি হইতেছে এই জিনিসটা যদি আমরা জানাই দেয় তাহলে আমরা খুবই খুশ হব। আর সিএমের কাছে রিকোয়েস্ট যাতে এই জায়গাটা একটু টাইমে দেখে, কারণ আমরা লাস্ট 1 to 1.5 ইয়ার্স ধরে এখানে করতেছি। তো এটাই, যেহেতু আমরা ইউথ, আমরা এটা জানাটা দরকার। ন্যাশনাল হাইওয়ে লাহার কতর ওয়াতি নম্বর কতর ফাইমানি বাই লাম বুফাং কতর বাইক লাই মুঙ্গিয়া কামি আম চাইটাই তেলা মুরা থাংমানি লাহার কতর কবাংম মাল খরক চাউই থাংবাইকা লাম বাথা গই টংমা টংবাইকা বরক লাই মানলিয়া ওয়াটে জরাও ন লুকুরক ওয়াতি শিউই কচাইমা টংবাইকা লাম স্কুল কলেজ নি বাস অ্যাম্বুলেন্স তে কবনি মাল খরক বহাইন কচাবাইকা ইয়াং 36 মাইল লাম কুয়াগি লাম কুফুংজাক তাবু কুয়াতি কবাং ওয়াচা খালগ লাম কচাজাক লুকুরক তামসাকা খানে ওয়াটার সাপ্লাই অফিস তালা খাসিলাইকা খাদুজা কামিনী লুকুরক ককতমা গোলাঘাটি আমচানি রাজকুমার পাড়াও তংজাক টংমানি তাংজাক জল জীবন মিশননি কতাল তাংজাক ওয়াটার সাপ্লাই অফিস নতি তালা খাসিলাইমা বাই নগুই খারি থাঙ্কা গোলাঘাটি মন্ডলী জিএস সুকুমার দেব বর্মা নক ব্রুম ব্রুম তুই সগিরা নিবাগি 32,10,000 রং সবাই তাংজাকমানি অ ওয়াটার সাপ্লাই অফিস তাবুক বা ফিওগুই রিজা কিয়াখু হাফাংনি বখাক তৈ ওয়াটার সাপ্লাই অফিস নাইকলানি সেবুক তলাং থানিব কক বাংলাই ন কচাই টংজাক ও হাবনক ফিয়কনানি তৈমা নিয়া তাবুক ব কামিনি লুকুরক সাবন রলাইনাই হিনই লটারি খ্লাইমানি বুমং ফাইকা পিজুস দেব বর্মানি আবনি উলন কে বগ সিয়াঙ্গই থাঙ্গো অ লটারি বাই মুং কামান বিজেপিনি নেতানি ফান ফুনুকমাবাইন অ সামং কচাই টংগো হনই ন কক্সিলচাই টংখাতিনি তালারি লাই কামিনি লুকুরক ওয়াটার সাপ্লাই অফিস নতি জঞ্জাল আসে লাইজাক তাবুক ও তুই সাপ্লাই নি ধারতে তাবো কেমন ফিন চং মাই হাই কেমন ফিন সারুনা বাকে কেমন ফিন চং জায়গা রকনি খানা পাই অমর বসে জরতে বো বাহাই রক কিসা সবাই শুক্র সাইখান লাগে সবাই শুক্র সালাইনে থাকা তো কইলা নি খাটে না মা ফাইলে না কইলা হাকে জং পঞ্চায়েত পঞ্চায়েত সেক্রেটারি নিতুতে অর্ডার মাংখা যেতর সিলেকশন খাইজাত তো এডিসি গভর্নমেন্টনি চেয়ারম্যান মেম্বার বরমনি থুতই চুং অর্ডার মাংখা যে পারাপুর হিসাবে যে অরচিনর রাজকুমার পাড়া অঙ্গনবাড়ি সেন্টার কাইসা দীপা মাসুক যাক অম চিনি তিনটা চারটা পাড়া ও যতন তেপ যাক কিন্তু ওর সিলেকশন খাইনি বরক সিলেকশন খাইনি বাকে যেন তো খরকচান সিলেকশন খাইনি হাঁকে নেতৃত্ব আবু পার্টি গত থাঙ্গে মান হনই নাকি যেন যতন চারটা পাড়া যত উপযুক্ত তোমানি বরক সরাই হইতে যেটা মোটামুটি অকরা 12 বা গ্রাজুয়েট পরিচাক ধরা আমার মনে হচ্ছে পাড়ানি যত লোক মিলে লাইন মিটিং তিন চার বার মিটিং আসুক লাইয়ে সেই কাইসা আঙ্ক সিলেকশন খাইনি নাকি কিন্তু থাকলাই মানে পুজিয়া সিলেকশন বড় মানে নরক পঞ্চায়েত সংসাকা দং সিলেক মানে যে কোনো বড় মাসা নরক সিলেক খাইনি ফাইজি নাই তা পঞ্চায়েত সংখ্যা নরক সিলেক খাইনি পরে পঞ্চায়েত থাকা সিলেক খাইবেন পরে পঞ্চায়েত থাকা পঞ্চায়েত সেক্রেটারি ফরওয়ার্ড নাকা এর পরে কারণ পরে যেন বিএসি চেয়ারম্যান আরব থাকা বোনার ফরওয়ার্ড না ওই কাগজপত্র অলরেডি যে সিলেকশন নাই ইনি কাগজপত্র অলরেডি জমা রাজা বিএসি চেয়ারম্যান ইয়াবা তারপর বিএসি চেয়ারম্যান তাম হন্দ বিএসি চেয়ারম্যান তো শুনো যে সামনে
তঙ্গে অবানি ইয়াগো কাগজ তঙ্গর নাই। হ্যাঁ, এর ওল কক সালাই ফেরে না, ইলেকশন করে কক সালাই নাই, হাই সালাই নাই, এই হাই কিমান জন গুরুই তঙ্কা যেন তাবো করো তাবো তিন তিন প্রবলেম। লংচাই বেলি আমি গরম গরম থাকে রায় চায় দুই বলঙ্গ হাবমানি থাকমানি বাকি হানি বুসা লুকরক হাইহাই বান্দেউই পাত্তাদাই কক রেউই সাফান সলিউশন লামাও কলাই জাকিয়া আপনি বাকি এস ডি এম তাই এম এল এ রকন তুই কক খালাইমানো তামুখে তাইব ক্রাক কক খাওই অ হান ফাটানি বরকনি ইয়াকনি কাতিরেউই মানো চুবানা বাকি সিজাক লুকুরকনি থানি লগিসানকা দফান মথাংনানি চবা খাইনে অজামারক চবা চেঙ্গি রেখা বলঙ্গ জাগান্ডাহারিতে লামাক্কা শুই ফিয়াবা আবনি সলিউশন এম এল এ এস ডি এম কক সালেমানি বাই অঙ্গলাক বুইনি পাত্তা রেমাসি সয় অংয়া খু তাবুক পাত্তা মানো হনই চিনি সেফটি দাত্তংন ওয়ানসুগুই খরক চাবুই মানিয়া অংজাকমানি কক ছয়খানারিকা প্রেস মিট খ্লাই অজামারক রাজনীতি নেতারক নীলার অংমানি ওল বাসাই ফাইমানি টংকসং বরক তাবুক ব বাবাইতেই হিমনাই ওয়ানালাই জাক বরক এম এল এ এস ডি এম রক অ চবানি লামাও বাচামানি বাগৈ মেসেজ কয়েকদিন আগে যে করে জাগান যে তিনি গুণগুণ করাই মানে সামুদ্রিক কয়েকটা যে পয়েন্ট মার্কার নেই কারণ থানায় রবিবার মিটিং আসুকা মিটিং আসলে পরে যে বর্তমানে মানজাকা মানজামান পরে বরক এজেন্ট নফিতে বরক সাকলাই রিজাকা যে কয়েকদিন ইভিসিং বরক না বুধবার দিন বরক এসে কমিটি গঠন হলাই কমিটি গঠন ইভিসিং থেকে বরক ফরেস্ট ডিপার্টমেন্ট রেভিনিউ ডিপার্টমেন্ট বাই তহসিলদার বরক থাকাই থাকাই বরক জয়েন্ট লিবর ভেরিফিকেশন থাকাই আপনি তুই যে তুমি বনকুমারী হো গাই শুধু বনকুমারী সিমিয়া তিনি বিভিন্ন জায়গাও লবণ তিনি দুলছরা এরকম সব জায়গাও গাই বনকুমারী মকরছরা গাগরাছরা গাগরাছরা এরপরে দুলছরা দুর্গাছরা সেই মনু ইকো পার্ক লালছরা বা জলুছরা পানিসাগর পাতিছরা গেমতে এই বিভিন্ন জায়গাও বেআইনিভাবে যেটা দখলিং তখনই আবার অন্য বরফ বসু জরতে বরফ আবার সাক্ষরী সামুখাইনা তোর সাহর মানসু গিয়া হাইফানো চুম্বর না দেই বিজাক দো পনেরো তারিখ পনেরো দিন ইভিসিং অন্তত হঠাৎ অর্থাৎ ক মাস নি ত্রিশ তারিখ জরাতে বরফ গন্ধানি জরা দো ত্রিশ তারিখ লাই ঘাঁকাই বরফ ত্রিশ তারিখ ইভিসিং বরফ যে কোনো একশন যদি নাই এক ঘাঁকাই আব তুমি ত্রিপ্রাসরক তুমি তুমি যে তুমি ওয়ান সুকমানি আর সামনা যে সামুখাইনাই কিন্তু আবনি দায় সরকার দায় মান হানাই আর সামরণ তিনি ধানিতে কোনো গুরুই আমার বাকি যত জনগণ রক যারা যে খাই তোমার শুধু চিনি অ লমটাই বেলি সিমিয়া চিনি বাকি যে তাবুক যে তিনি সে কয়েকদিন বিষয় যে ফরান্তি সবইছে তিনি সরকারক স্টেপ না যাব কিন্তু অ যদি যে ফরান্তি সে এঁকেকাই সরকার দুই হাজার আঠেরো নি সিমি বরক সিরিং সিরিংই দো আবনি তৈ নুবই দো যে ইলিগেলিভাবে যে সামুচলি তোমার ইলিগেলিভাবে যে জায়গা দখলি খাইছে তোমার আবার বেলাইকে ওয়ানামা চিন্তা তাছাড়া শুধু কাইসা জাত সিমিন কাইসা কাস নি বরক সিমিন বং পপুলেশন সিমি দুই হাজার আঠেরো সিমি পার ইমাং পার ইমাং তিনিশ জরতে বং পপুলেশন বাঙি থাকা ওই চিনি বড় রকি বাঙি মেয়ে দিবা শুধু আমার প্রশ্ন ফাইল যে চিনি বরককে বিশালগড় নৌরাপারানি কৃষ্ণদেবনাথ নগ বরক করে সানি শিকং নগ হাবুই রাংচাকি মানিতে রাংকেশ খগৈতলাঙ্গি থাংমানি পাটিমং টাংসালনি হর কৃষ্ণদেবনাথ নুখুনি বরক বিনি নগ
কে বরক করে জরাবো ন শিকক রখাবে অমহাইকে রাং চাকতে রাং খগে তেলাংখা বরক কুবনি নগ থাকমানি কাইসা পান্ডাও আ জরাবো ন সেপনাই তেলাঙে থাকা রাং বারো হাজার কেস তৈ রাং চক বহাই নাক সালনি ফুঙ্গ কামিনী লুকরক নগুই নরক ন কক তোমার হর আবনি ইয়াগুল ন কৃষ্ণ দেবনাথ উল নগ ফাই নগু নক নি মানে রক যত তিখলাইজাক রি রক লেটাই পেটা খাই কলাং থাকজাক তৈ মানে রক কমাজাক রাং রক কমাজাক খাই পুলিশ কক তোমার ফাই সকাইকে পাটে থাই তৈ শিকক রক সাব বরক নাইটুকি কক রেখা পুলিশ রক বহাই ন কালকে আমরা একটা নিমন্ত্রণ আসলো ষষ্ঠীর গেছিলাম রাত্র সাড়ে আটটা বাজবো তো আজকে সকাল সাড়ে নটার সময় আছি তো বাড়ি সবাই লুয়ে গেছি বাড়ি খালি আসলো গেট পিট তালা দিয়েছি সকালে দরজা খুলে সেটা দেখি দরজা তালা ভাঙা করে সেটা চাইদিকে ঘরের ভিতরে কাপড় চুপো সুগজ ঘটেছে যা আছে সব যাবতীয় জিনিস লুটে রাখছে তো ঘরের স্বর্ণ টাকা উঠে যা আসলো সব কিছু তালামালা ভাঙে গেছে স্কুল করতে তালা ভাঙিয়েছে সব কিছু বাইরে লুয়ে গেছে কত টাকা নিব নিছে এমনি বারো হাজার টাকা নিছে ক্যাশ বারো হাজার টাকা আসলো আর জিনিস আসলো দেড় থেকে দুই কোটি পুলিশ আসছে হ্যাঁ পুলিশ টুলিশ আয় গেছে আসে দেখে 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 গেছে সব তুলে লয়ে গেছে তোমার নাম কি আমার নাম কৃষ্ণ না তুমি এমনি কী করো আমি গাড়ি কাজ করি এই জায়গাটার নাম কি এটা নারাউরা ধরে প্রদুর সংঘ কারোর সন্দেহ হয়নি এই চুরির সন্দেহ তো এমনি হয় হয়তো না গেলে অনেক এমনি কিতাব করতাম থানাতে জানাইছো না থানাতে জানাইছি না বলতে কুচি বুঝছো না এই জায়গাটার নাম নারাউরা প্রদুর সংকলাপ বসকাং পঞ্চায়েত চংবাড়ি কীর্তঙ্গি বদলনি সামু বাহাই অংাই হিনে কক চাউল এবং পান্ডার সংচাকা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কংগ্রেস ভবন সংযোজক ও পান্ডা ও হাংকর বেরামনি বার জামানজাক ইনচার্জ তাই হাংকর কাসকু রগ্ন তিন ও কক চাপমুং অংখা ককতমা থমনে রগ্ন কাসকু আশিস কুমার সাহা সাকা ত্রিপুরা ও চংবাড়ি বাতাইনানি টংখর কমাজাক লাই থাকাই পঞ্চায়েত চংবাড়ি ও কেব বাতাইনাই করিয়ঙ্গি 90% আচুক থাইন কপলাই অংজাক বিজেপি বদল সিকরি উই সাতগুই কেবেঙ্গি বাচানাই রকন কাসমা বাগৈ ন অ টং হালক আপনি বাগৈ চংবাড়ি কমিশনী থানীয় অনলাইন তৈ নমিনেশন জমা রানানি সানলাইনাই তৈ পেরাব মিলিটারি ফোর্স বাই চংবাড়ি খলাইনাই হিনি সানকা কংগ্রেস কংগ্রেস বদল চংবাড়ি নি বাকি তিয়ার নাকস বদল বাই তমুং থানচা আংনানি কক চাবলাইকে উল সাজাগনাইনি ছেখানারি কাব প্রদেশ কংগ্রেসের বিভিন্ন জেলার যারা দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এবং জেলা সভাপতি বিভিন্ন প্রদেশ কংগ্রেসের বিভাগ সেল শাখা সংগঠনের প্রমুখদের নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের নীতি নির্ধারণ করে এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেই এই সভা আহ্বান করা হয়েছে। আজকে আমরা বিভিন্ন নেতৃত্বে তাদের পরামর্শ তাদের পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে যে সমস্ত বিষয় উঠে আসবে সেগুলিকে আমরা কম্পাইল করে আগামী দিন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আমাদের বিভিন্ন ব্লক ভিত্তিক প্রশাসনিক ব্লক যেখান থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। আপনারা জানেন যে ইতিমধ্যে নির্বাচন কমিশনার রাজ্য নির্বাচন কমিশনারের সাথে আমাদের প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল মিলিত হয়েছিল। আমাদের রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। বিগত পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতায় আমরা দেখেছি প্রায় 90% উপরে পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জয়ী হয়েছে এবং তার পেছনে ছিল অধিকাংশটাই ভয় ভীতি সন্ত্রাস দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্য বা যারা মনোনয়ন নিয়ে জমা দিতে যাবে তাদেরকে অবরোধ করে তাদেরকে মনোনয়ন জমা দিতে বাধা প্রদান করা এই ধরনের ঘটনা এটা এই রাজ্যে শুধু পঞ্চায়েত নির্বাচনই নয় পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সারা রাজ্যে এই নির্বাচন সারা রাজ্যব্যাপী একই অগণতান্ত্রিক পরিবেশ এটা গত লোকসভা নির্বাচন অবধি পর্যায়ে এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অবাধ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে এটা আমরা দাবি জানিয়েছি
যে অনলাইনে মনোনয়ন প্রদান করার সুযোগ করে দেওয়া। লোকসভা চংবাড়িও এনডিএ কপলাইংমানি ইয়াগুলোনা জে সিপিআইএম কংগ্রেস খাই টংগাই রকনি সাকাও বুতক খাইজাকমানি ত্রিপুরা হাসতেও নুক জাগি টঙ্গ আমানি বাগিন জিরানিয়া আমতলি শিবনগর নখবই সালথং ত্রিপুরাই জুদা জুদা বাগিন জিরানিয়া আমতলি শিবনগর নখবই হাংকর রগ বহাইন বুতক সিকরি সকর খ্লাইমানো চাজিগিয়াঙ্গি তাই বুতক খ্লাইনে রগ্ন রমই মাজরা রানানি সানাই সালথং ত্রিপুরা সিপিআইএম জেলা কমিটিনি বখাকতে আগরতলা পুলিশনি ডিআইজি সদর হাবনক বুসকাঙ্গ খাদুমং ফুনুগি লেখা বরকনি অসানি খাদুমংনি বিশিংতেই সুশাসন অঙ্গি তমানি জরাও তামনি বাগি বরক বুজাংনানি নাং হনেন খরাংতি সালাইকা তাই পুলিশনি ফাসিংগ বহাইন ইয়া শিশুরকা তামনি বাগি নুগি তঙিব রমিয়া মাজরা পরীক্ষা দিবে যারা ওই আপনার 110টা পোস্টে যারা পরীক্ষা দিবে তারা ওই রিক্রুটমেন্ট বোর্ডের কোচিং সেন্টারে লেখাপড়া করছে। অবস্থাটা কি হবে কি হবে? রাজ্যের মধ্যে কাজ করে থাকতেন আমি গত কিছুদিন আগে ওই মিজোরাম ভোটার এলাকায় গেলাম। আমাদের পার্টির রাজ্য সম্পাদক সহ আমরা আমি নিজেও গেলাম, কি দেখলাম দেবু চক্রবর্তীর উপর আক্রমণ করেছে, ঠিক আছে, ডিওয়াই করে কমিউনিস্ট পার্টি করে এবার ভোটের দায়িত্ব নিয়ে কাজ করেছে, তার জন্য তার উপর আক্রমণ হতে পারে, আক্রমণ হবে বিজেপি, এটা করাটা বিজেপির পক্ষে এটা স্বাভাবিক। কিন্তু দেবু চক্রবর্তীর বাবা 70-72 বছর বয়স, শঙ্কর চক্রবর্তী কোনো রাজনীতি করেন না, তিনি পুরোহিত, তিনি দর্শন করেন ট্রাইবেল এলাকায় নন ট্রাইবেল এলাকায়, লক্ষ্মী পূজাতে কর্ম করে বিভিন্ন শনি পূজাতে কর্ম করে লক্ষ্মী পূজা থেকে বিভিন্ন পূজা পার্বণে দর্শনী করে জীবিকা নির্বাহ করেন। বয়স 70-72 বছর হবে, কেন তার উপর আক্রমণ হবে? আমরা গিয়ে দেখলাম মাথা ফেটলে গেছে, কোমরে সেখানে খুলে গেছে, বৃদ্ধ দেব চক্রবর্তীর মা একেই প্রায় 70-72 বছর বৃদ্ধ মহিলা তাকে পর্যন্ত সার দেয় নাই, এইরকম ঘটনা ঘটছে। এই যে ভয়ঙ্কর অবস্থা গোটা রাজ্যের মধ্যে, এখন যারা নেশা কারবারে, যারা সন্ত্রাসে, যারা আক্রমণকারে, যারা দুর্বৃত্ত, তারা এখন মনে করে এই সরকারটা আমাদের, তারা মনে করে এই সরকারটা আমাদের, আমরা যা খুঁজে তা করবো, সরকার আমাদের কিছু করবে না, ওরা মনে করে সরকার তাদেরই সরকার, আর বাস্তবিক থেকে এটাই চলছে। আচ্ছা বলেন তো আমাদের রাজ্য কত বড় রাজ্য? এটা কত কিছুদিন আগে জাল রিপোর্ট বেরিয়েছে, ওই উত্তরপ্রদেশে কত লোক সংখ্যা প্রায় 20-21 কোটি লোক সংখ্যা, পশ্চিমবাংলায় 12-13 কোটি লোক সংখ্যা, গোটা দেশের মধ্যে ক্রাইম রিপোর্টে জনসংখ্যার হারে যদি বিচার করে ত্রিপুরা হচ্ছে 1 নম্বর, গোটা ভারতবর্ষে ওই ক্রাইম রিপোর্ট সেখানে হচ্ছে আমাদের ত্রিপুরায় তো 55 স্থানে 5 নম্বরে। কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে ওই নেশা, নেশার যে দূরত্ব গোটা দেশের মধ্যে 36 দলের পর আমাদের রাজ্য হচ্ছে 2 নম্বরে, এরকম তো হওয়ার কথা ছিল না। নেশা বিরোধী কথা বলেছেন, এত কিছু বলার পর এই ভয়ঙ্কর পরিস্থিতি কেন না হবে, এরকম তো নয়। এখন এগুলি করবার পিছনে কি কারণ থাকতে পারে? আরে ভোটা তো জিতেছেন, গোটা দেশের মধ্যে এই পশ্চিম ত্রিপুরা লোকসভাকে তাবু কিশাল এলামনি জোরম ধরম মাইতং দিয়ে কক ত্রিপুরা মমতার চাদরে স্নেহ আরাদরে জড়িয়ে থাকো পৃথিবী আমার সাধনা স্পেশাল মানুষদের জন্য ম্যাজিক মশলা ফ্লেভারের মিস্টার নুডলস, মিস্টার নুডলস স্বাদ নাও ভালোবাসার।
আনমুড়ি সময়ের সেরা জুড়ি। স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আগরতলা, আনন্দনগর বাইপাস, নাগিছড়া ওয়েস্ট ত্রিপুরা, ত্রিপুরারি পুইলা হোটেল ম্যানেজমেন্ট কলেজ, মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাই ডিরেক্টরেট অফ ট্যুরিজম ত্রিপুরা বাই দশিমং মানজাক আবো কারিব NCHMCT নি এফিলিয়েশন মানজাক অবন কাইসা সুসুক ত্রিপুরানি হোটেল ম্যানেজমেন্ট কলেজ ক্লাস 12 পাস তাই গ্রাজুয়েশন ইনজাগ বর্নি বাগে তাবো হসপিটালিটি এন্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন না পি ডিগ্রি তাই ডিপ্লোমা খ্লাঞ্জানি বাগে অ্যাডমিশন ক্লাঞ্জাগি টং অ্যাডমিশন না হানা বাগে নর অনলাইন বো ডিটেলস নাই মানো www.sihmtripura.in আ ওয়েবসাইট মিসিং তে অনলাইন তাই ক্যাম্পাস থাকিব অ্যাডমিশন না হারি মানো আপনো কারিব তেব সরাই সরাই সেমানা বাগে কেরেন্ডি 9706010092 হেকবা 9706010040 ও নাম্বার করিব ল্যান্ডলাইন ও কক সাউরি মানো 0381291406 ও নাম্বার ডিগ্রি কোর্স অমি বিশিং ও টঙ্গ বিএসসি হসপিটালিটি এন্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন 3 ইয়ার নিবাগে ডিপ্লোমা খাই মানাই ফুড প্রোডাকশন ফুড এন্ড বেভারেজ সার্ভিস হাউসকিপিং অপারেশনস ফ্রন্ট অফিস অপারেশনস অপর বেবানো 1 ইয়ার 8 মান্থস দি কোর্স যত নিবাগিন সিট অ্যাভেলেবল তাবুক মান থবি তঙ্গ STSC OBC জেনারেল যত স্টুডেন্ট নিবাগিন স্কলারশিপ ফেসিলিটি তাই লোন ফেসিলিটি মান থবি তঙ্গ হাইকে তামনি বাগি লিয়ে কংসিনাই তাবুন করিন্দি স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আগরতলা আনন্দনগর বাইপাস নাগিছড়া ওয়েস্ট ত্রিপুরা বাই লালামণিয়াগুলো হাইনাহাই লামসুক ফিরো মন্ত্রী এনখে নরকনি জিংজালিয়া কাগ্রেনাই আমচায় তুই লামাতে কুবুনি সেব সাবরনাই নরক আনো ওয়াইছা চং বাড়িব বুট উই কাপ্লাই খ্লাইকে নরকনি মানথাই সক্তাই নরনাই আং খরাংতি সানাই তঙ্গ চিপ্রাসনি বাগে হাই হিনই ন কগ্রি লাংমানি চং বাড়ি অংয়া সুকাংন তাবুনি বলং মন্ত্রী অনিমেশ দেব বর্মা ফিয়াবা কগ্রেথানি ও ছামুং অংয়াংমানি বাগে ন খাদু জাক তাবুক লুকুরক কক্তমঙ্কা সাবিজ আশ্রামবাড়ি এসেম্বলিনি বিশুং খবজাকনাই পূর্ব তকচে এডিসি ভিলেজনি তুলাসীক খাতিনি সিমি কুচিয়া কামি বাই তকচায়া কামিতে চাম্পাওয়ার হাতি থাংমানি লুকুরকনি থাংলাসু খ্লাইমানি লামান 2023 BC বিধানসভা চংবাড়ি সিকাংন লামান সুনামনাই হিনী কক রিমানি মন্ত্রী অনিমেশ দেব বর্মা এডিসি চংবাড়ি পাইমানি উল তেই লোকসভা চংবাড়ি পাইমানি উল বসুনাম জাগলিয়া ও লামান কক রিমানি কক নারগলিয়া মন্ত্রী অনিমেশ দেব বর্মা হাইনি বাগিন মন্ত্রী নি কক নাসিংমাং নাসিংমাং জাগলিয়াঙ্গিন কামিনি লুকরক সাকবাই থাং বাচালাই লামা হামিয়ান হারপেক চাজাক থাংলাসু থগে লামান সুনাম লাইখা তিনি ক্রাকসল তকচেয়া কামিনি লুকরক অবনগুই মন্ত্রী অনিমেশ দেব বর্মা থাঙি জানাইন নাসিংলাইজাক তাবুক ও কামিনি লুকরক সাগরে তাকুং নরক তিনি ও বাতি শেখ শেখ নরক তিনি অমো হাইকে যে লামানি বাগৈ হাপাং সামি ফনো যে নরকনি শাকনি ফান কি বই কলম দে কি বই নরক তিনি অমো হাইকে সামুং তাঙ্গৈ লামা নরক কাহাম খাইমান থাংলা সুখাইমান লুগরনি বাগৈ অবো হাপাং রং নরক তাম সানানি মুসং যে বংনি থানে সে মানথাই তম বা বরক দিয়ানি বাগৈ নরক মা খাইমানি তাম সানা মুসং লুগরং ন তাই হাপাং ন বেলাই হামবাই কিন কফি ন ওয়াটে শেখ শেখ আউ ওয়াটে ওয়াজাক যে মো লামা কে তো খেল সিমেন্ট তো আসি গম অবো মেন রোড ন ইয়া কি থাকে সং থাং মাইয়া অবো অনেক বছর আমি লামা হামিয়া অর গাড়ি অ্যাক্সিডেন্ট গো বাইক অ্যাক্সিডেন্ট গো গাই নাইবা কে বছর আমি অর নাই করিবা তার কাছে নাই কয় এলাকা বা সেই সুন্দর লাগে নামা বা বুঝলে এখন সুন্দর মাছ নাম পাইকা ফাইলাই তুমি বাকি সেই তো কমপ্লিট হলাই গাই আও সরকারও তো মাছ আনাই মর অবহের নাই সামনা নাগো আর পাবলিক সেবা কাজে বাকি পাবলিক রঙর বডি হর মিনিস্টার গো MLA গো তো পাবলিক রং নাই দরকার দাঙ্গো ফাইদে লাইফাইদে অব তুলাসী কোনো তুমি তুলাসী বাজার থেকে তকসে এলামা
কুশিয়া বাই টকে কথা জালাই লামা খালিয়া গাড়ি তেনেকে অনেক কিছু ঘটনা ঘটিব যে তাবুক এলাকাবাসী ফাইস নাম ফাইকা যে আইনা এই চিনি মিনিষ্টার সিনিয়র মিনিষ্টার বরং এম এল এ সাহ সরি মিনিষ্টার যে ও লামা নরক হাইকে সাম তো মানে বিশেষ আও আইলেন ককটি দিন সময় মারু সেই চিনি কামি সিগলা সিগলা যেন সিগলা রত্ন বেলা সময় মারি ওটা হিনবা যেন ওর যত থান জায়গায় তিনি যেন তিনি হিনানি লামা যেন গভর্নমেন্ট খাইরি মাই এখন যেন হিন তগ্র কোনো খাইনা হিনে যেন ফেলেগা আর না আমি বড় মেম্বার নতে আমি বেলাই সুরাঙ্গ তো খুব হাইফোন কবং কবং নামু যেন তিনি কেপা স্টেট গভর্নমেন্ট ন তাবুক টঙাই তিনি আসামবাড়ি ছাব্বিশ এস টি কনস্টিটিউয়েন্ট তিনি পরম গান অনিমেস্টার প্রেজেন্ট সিচুয়েশন মিনিষ্টার ফরেস্ট মিনিষ্টার আপনার রিকুয়েস্ট খাইনাম চুঙ্গ ব ফাই কিসা চিনি বাকে চিনি যে দুঃখ দোষ নাইফিনাম চুঙ্গ ব চিহ্ন সিগান ইলেকশন সিগান কক লাম কবং অমো হাইখাইনাই মো হাইখাইনাই যেন পাবলিক রঙ বুকু খাও না চিন পলিটিক্যাল ইংরেজ করে চিহ্নফর করে চিন খুব খাইয়া না পাবলিক রঙ বুকু খাও তো কক রক নাই মুসুঙ্গ চিন বন বিন মাখো চিনি এরিয়া হোক নুগনা মুসুঙ্গ তা তাই বিন সামু চিন মানা মুসুঙ্গ তা হেল্প মানা মুসুঙ্গ নেন চিনি মঙ্গা আনি মুং রাজেশ দেববর্মা পারা হাঁকে পূর্বতকিয়া নাম ব বিদেশ ব বিলেজ খবজাক ককবরক কক মাথুমনাই সুমন দেববর্মা ও ওয়াতে জোড়াও নক কাহাম করিনি বাগৈ তিন পাওয়াই ওয়াতে নক বিশুঙ হাবমানি বাই বেলাই সিত্রা হালগ কলাইখা পলিটিক্যাল পার্টিতে হাফং রকনি কাহাম হামিয়ানতৈ ন কক থুমুই ফাইফান মান্দাই আমচিনি খরকসা কক মাথুমনাইনি নক কেব চেরলিয়া বুই নক খুক মানলাই টংফান বন মকল কলাইজাগলিয়া আমচিনি নেতারক আবনি বাগৈ ন কক মাথুমনাই সুমন দেববর্মা ওয়াতে বাই মেচেন জাগে সিরেন খে টঙ্গৈ মানলিয়া বুসা বুতুই বুসকাঙ্গ নক চাচারা নুগুই চুবাচু সানমানি কাইসাতাই হদানি হামকনে খাইনিনি বারজা মাঞ্জাক লুকুরকন কিসা চুবাচু খাইনিনি কবক্ষা মুক্তি খিকলাই তিনি ফুঙ্গ বিনি নগ থাঙ্গি নাইকা মান্দাই আমজানি টিপ্রা মথানি আদং জম্বু দেববর্মাতাই বসাকা পুইলা ওয়াতি কাতে রেনানি লাম্মা রমনাই আবনি উলন পার্মানেন্ট সলিউশন খাইনিনি বাগি নগ রেনানি তি পার্টি ও সালেগ্রানাইনি সাকাব ফিয়াবা ককতমা কাসমানি ওলাব থাঙ্গি নাইয়াকু জেনে বাগে সুমন দেববর্মা গবাং ককথুমুই ভোট কপলাই অঙ্গই এমএলএ অঙ্গই স্বপ্না দেববর্মা ব এমএলএ থাঙ্কা ব পদ ফাইন এবা ফায়া সুদে চুবানো এবা চুবাই আবন না সঙ্গে টংলাইও সুমন দেববর্মা নুখুনি বরক তাই নুজা সিজাক লুকুরক বহাইন পাবলিক নি চুবা চু ঠুকে বানো চুবা চু কানি কৰে আং যতন সাইমন আং বব হাইবরক আং কেবনি কেবু ওয়ালাই মুংক্রই কেবই সুগলাই মুংক্রই বরক আবহাই সরল বরক আং অনক ন আং আনি লাসিউ আনি ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেল লগো শুনু না আং বহুত লাসিউ টঙ্গি মারিয়া আনি নক কিছি কপলানো বুই নক কাহাম 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 টং হাইপনা আং টংমা সামা আং কাহাম কে টং হাইপনা আনি নক বেলাই হামিয়া ফ্যামিলি আং বেলাই কষ্টকে চলিব আবন বাগে না আং মিডিয়া ফাইনা নাকা যত খাজানি লুকুরক আনো কি সুবাদি আং বেলাই খে কষ্ট চলি দো আবন বাগে সাগো হামিয়া আনি ফ্যামিলি রকব বেলাই হামিয়া আর তিনি বাগে নং না আং চুবা মুসা নুকিসা নরক চুবাদি আর সুন সব আং তাই বুকা কক ফাইলিয়া কামিয়াম চাই রক এবার বিসি ওয়াইস কামিয়াম চাই রক গবাং মা চিন্তিব্রাসা লুকুরক নক নুকমান বাইও কাহাম কাহাম বিল্ডিং নরকমান বাইও আবরক লেট নরক লেট নক তাঙি রিজা গিয়াং টংকা না নং সাংবাদিক খেলাই টং খরকসা রিপোর্টার নই দে নন নাসি গিয়াং টংকা তেলিয়ামরা চাকমাগাট ব্লকনি বিশুঙ্গ খবজানে পঞ্চায়েত আমচাইরক তাবুক ওয়াদিনি জরাও লামা হামিয়া লামা কুয়াক জাক চিং ফেরাং করি তৈমা নংয়াঙ্গই মা তংবাইখা আপনি লগে লগেন মায়ং কথংনি বহাইনা বেলাইন জং জাল কলাইজাক লুকুরক ওয়াই রে ওয়াই হাপাংন সামানি ইয়াগুলব মুংসাইয়া প্রে নাহার জাগেনে বাগে লাহার কাসুলাই খাদুম ফুনুগিব রিজাকিয়া ফিয়াবা সানমুন রাজাকিয়া বরকনি হাইনে বাগিন গ্রাকসল হাইন হাই টেবসা কামনি লুকুরক পঞ্চায়েত হাবনগ্ন থাঙ্গি তালা খাসি হইরলাইখা বরক থানচা খলাই কামনি বরক রক বরকনি জঞ্জালগ্ন ইয়াকা রেশাক জরাতেই তালা খাসিমানি রস হেহনৈন জলে জগলে লামা তৈ তৈ মায়ুম কথংনি ইয়াকা রেনানি সানৈ পাইথাগ খনানি বিশুঙ্গন লামা হামিয়ারগ্ন
নাইজাকাই সামনানি ইয়াপ্রি রমজাকি কগ্রিমানী বাইন পঞ্চায়েত নি আদংরানি কক মানে পঞ্চায়েত তালা রেলাইমানী বরক তালানো খুলগ্রি লাইখা এই ব্যাপারে এলাকার মন্ত্রী জানাইছেন নি কোন উদ্যোগ নিছে না আজকে পঞ্চায়েত আইছেন আপনারা পঞ্চায়েত আইছেন পঞ্চায়েতে কেউরে পাইছেন নি আজকে তালা দিছে কে লিগা এই কারণে আজকে পঞ্চায়েত তালা দিছে ওখানে আপনারা কি চান সবাই মিলে হাতির ব্যাপারে কি সমাধান হয়েছে কিছু কোন রাস্তাটা কোন পঞ্চায়েত কতদিন ধরে রাস্তা ভাঙ্গা এই ব্যাপারে পঞ্চায়েত জানাইছেন তারা জানালে তারা পরিষ্কার হয়ে করে না রাস্তা পরিষ্কার করে না রেখা কাজ দিয়ে অসুবিধা করে না মানে মানুষ চলবো কেমনি একজন পয়সা পাবো বেতা হয়েছে আপনারা কি চান আজকে পঞ্চায়েত আসলেন চাম্পাওয়ার পিএস বাই খপজাংলাই আশ্রমবাড়ি বনবাজার আমচানি খড়কশা দুলাল নম সূত্রমুখী মুসুক নাহানা থাংটে নিব মুসুক নাহানা থাংটা নিব না বক্তি একলগী লাংমা চখা আমচানি লুকরক দুলাল নম সূত্রনি শাক্তি একলাইজাক নুগুই বিনি নুখুনি বরক ন কক্তমার হরকা ইয়াগুলো নুখুনি বরক রক কক্তমা মানি ফাইসক পাইখা তুই কলিকজাক জাগাও উল তিয় কলিকজাক নি শাক ন খসাই বনতলাঙ্গি থাঙ্গু খোয়াই শাকনাই নগ করাকশানি দীপর দাম চিনিতে সতি বাচি জরাব ফিয়াবা সাকলাইনে রকবন থে কানে সাকলাই রিব পাতি মুনি কক মানে থাঙে সৈকা পুলিশ নাই মথাং রকব হাইন খুয়াই সাকনাই নগ তাবুক জং দীপ জরানে লড়না পঞ্চান্ন আছে টাইম চিন হস্তল কাইছা লিবি থাইকা বিনি মুঙ্গা তোলাল নম শুদ্ধ বছর আসা আমার পঞ্চানব্বীতে একটা পেশেন্ট হসপিটাল আনা হয়েছে নাম হচ্ছে দুলাল মহাসূত্র 95 বছর আশা বাড়ি ঠিকানা তো আশার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই পেশেন্টের মধ্যে কোনো হেরা বলছে যে তারা করেছে বলছে অভিযোগ করছে হেরা বলছে কি তাদের এখন কোনো অভিযোগ নেই জাস্ট আমাদেরকে ইনফর্ম করেছে জাস্ট জলে পড়ে গিয়েছিল ওর নামটা
নাম হচ্ছে দুলাল মঙ্গলসূত্র বাড়ি আসারাম বাড়ি বয়স হচ্ছে 55 কয়েকবখাকচেন বিশঙ্গ খবজাক মধ্য গনকি ভিলেজ বাই পশ্চিম সোনাতলানি খুং নৈচি এবা খেবা নৈচি বা নখুং জেরা মুয় কলাই মানে ওয়াতে নকবর কতার ফাইমানি বাই ন খুক জেরা জাগনি কক্ত মানে ন মধ্য গনকিনি তহসিলদারটে আমসানি বিজেপি নি আদং অভিজিৎ দত্ত ভূমিক তেকুবনি সচল ওয়ার্কারক থাঙ্গে সৈকা জেরা জাগ নুখুঙ্গ থাঙ্গেই ককলাম সালাইকা অ জেরা জাগ নুখুনি বিশঙ্গ ন সোনাতলা আমসানি রঞ্জন দেব নি বিহিক নমিতা দেব ওয়াতে নকবার বুফাং কতর বাইজাগৈ সাগকলাই সাক দেরা মানে হাইনে বাকি না নমিতা দেব সংবাই আচুই কগলাম সালাই বুকা হাফাংনি দেরা চুবা রানানি বাকি সাক দেরা যাক ন সাক নাইজাকি বাকি চুবা চুরানি সিটি স্ক্যান খালেনি বাকি ন চুবা চুরানি বাকি থাঙে কগলাম সালাই যাকা রাখ সাল আমি পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতের একজন বাসিন্দা বিগত দুই তিন দিন আগে আমাদের হঠাৎ করে আচমকা একটা ঝড় আশ্রে পড়ে আমাদের পশ্চিম সোনাতলা গোটা পশ্চিম সোনাতলা গ্রামে তো পার্শ্ববর্তী একটা বাড়িতে বাড়ির গাছে এসে আমাদের ঘরের বাসতঘরে পড়ে তো তখন সময় মা রান্নাঘরে রান্না করছিলেন হ্যাঁ তো মা প্রচণ্ড ব্যথায় পায় মাথায় এবং কাঁধে হ্যাঁ আর কয় জেলা হাসপাতালে আমি চিকিৎসা করিয়েছি পরবর্তীতে ওনাকে সিটি স্ক্যান করানোর জন্য আগরতলাতে বলেছে তো আমি এই সিটি স্ক্যান করানোর জন্য চেষ্টা করছি এবং এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত আমার কাছে কেউ আসেনি এবং এসে দেখেনি হ্যাঁ তহসিল থেকেও কেউ আসেনি তো আমি সরকারের কাছে আবেদন করব যেন অতি সত্বর আমার এই বাড়িটা একবার এসে দেখে যান এবং আমাকে আর্থিক সাহায্য করেন পশ্চিম সোনাতলা অঞ্চল দিয়ে এক ভয়াবহ তুফান যে তুফানের কবলে পড়ে আমাদের পশ্চিম সোনাতলারই একজন অসহায় পরিবারে একটা বাড়ি উপরে পার্শ্ববর্তী অঞ্চলের একটা গাছ বাড়িতে ভেঙে পড়ে এবং তার জন্য ওই ঘরে তখন কর্মরত অবস্থায় ওই বাড়ির মহিলা ছিলেন ওনার মাথায় এবং কাঁধে আঘাত লাগে তো এই খবর পেয়ে আমরা আজকে আসলাম এবং পরিবারের সঙ্গে সবার সঙ্গে কথাবার্তা আমরা বললাম এবং বলে আগামী দিনে ওনার যাবতীয় কোনো অসুবিধা সুবিধা যদি হয় তাহলে নিশ্চয়ই আমাদেরকে অবগত শালবাড়িয়া রমজাগি টঙ্গু হাসনি ফেকজাগনে মানি বানিয়া খ্লাইনাই শিকলাতে কাইজাগ্রক হাসনি সিমি ফাতার হাসতেও তলাংজাগু ফেকজাগনে মানি রকন কবাং রাং মারি বাই ফালানি বাগি ফেকজাগনে বানিয়া খ্লাইনাই রক বরক তলাঙ্গি থাঙ্গু ইয়াং আগরতলানি রেল স্টেশন ট্রেন বিচুঙা এবা ফাতার রক ফেকজাগনে মানি রমজাগি টঙ্গু হাইফান থাকিয়াকু বানিয়া খ্লাই মানি রক ইয়াং জিআরপি থানানি পুলিশ রক হুজা কক তোমা মানি নাইতুনানি থাঙ্গি রমই মানখা হাইনু হাই কাইসা ট্রলিতে কাইসা চিকন সে বেগ খ্লাই সিদ্ধি করান খুইজাক তে খরকসন ভাইন রমই মানখা আগরতলা নিসিমি পাটনা থাংমানি খুংচ এক্সপ্রেস ট্রেন গুয়াহাটি তৈ খ্লাই থাংমানি ও ন নাইটুক মুং খ্লাই আগরতলা রেল স্টেশন চলানি বেগ মানো সিদ্ধি করান 21 কেজি নি রামু কুমার বিশিনি চিসা উমনি বিশনপুর ধনরাই পিএস নিবিশন খবজাক বিনি নক বিহার পাটনা ও বিনি মুঙ্গি কেস নাহার জাকাতে পুলিশ রিমান্ডে ওই বন দরবানক তিসা জাগনাইনি সাইখানারিকা ও সি তাপস দাস তিনিনে বাকি কক তোমা আমার নষ্ট তেব কক তোমার সাইমানের বাকি নরক চেউ নাই তখন দিয়ে কক ত্রিপুরা চিনি কক নিনি কক যত নি কক খুলুমকা